মেয়েরা সবার আগে বয়স লুকায়, এবং তোমাকে আমি বলতে দেখেছি যে বয়স কেন লুকাবো, বয়স লুকানোর কি আছে? আমি বোধহয় প্রথম এতটা বোল্ডলি কাউকে কোনো মেয়েকে মিডিয়াতে বয়স বলতে শুনলাম। অ্যাকচুয়ালি মিডিয়াতে না, মানে হয় না যে সোসাইটিতে একটা ট্যাবু আছে যে আচ্ছা মেয়েরা বয়স বলবে না বা সবসময় মেয়েদের বয়সটা কমই থাকবে। হ্যাঁ, এবং স্পেশালি মিডিয়াতে তো এটা খুবই যে সবসময় 22-25-এর মধ্যে থাকবে বয়সটা। তো আমার আমার আসলে সবসময় এই জিনিসটা খুব মানে মনে হতো যে এটা কেন করবে, মানে বাইরেও অনেকে আছে যে বয়স বলতে চায় না, কিন্তু আমার কাছে বয়স, আমার মনে হয় যে সময়ের সাথে সাথে তো বয়স বাড়বে, এটা একটা মানে স্বাভাবিক প্রক্রিয়া, মানে এটার মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। এবং প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা সৌন্দর্য আছে, প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা মাত্রা আছে, এবং প্রত্যেকটা সময় কিন্তু উপভোগ করতে হবে। তো আমি যদি ওই ফেক একটা লাইফ নিয়ে ঘুরে বেড়াই, মানে মানুষকে একটা বলছি আসলে আমি একটা, তো তখন হবে কি এত কিছু ম্যানেজ করতে আমি পারবো না, কারণ লাইফে আমার এমনিতে অনেক জঞ্জাল আছে, অনেক ঝামেলা আছে, এগুলোকে মানে পরিষ্কার করতে অনেক সময় লেগে যায়। সো আমার এই এইগুলা আলাদা হেডেক নেওয়া, হেডেক নেওয়ার একদমই সময় নেই। এবং এটা এটা একদমই ঠিক না যে মানে একটা, এটা কিন্তু সোসাইটি আসলে মেয়েটাকে শেখায়, মানে এটা কিন্তু আমি মেয়েটাকে দোষ দিচ্ছি না, কারণ যে এটা করছেন সে কিন্তু ভাবছেন যে এইটাই সিস্টেম। কারণ আমাকে বলা হয়েছে যে তুমি যদি এখন বলো যে তোমার বয়স এত, ধরো তাহলে মানে তোমার তো, তুমি আর ওই গ্ল্যামারাস ক্যারেক্টারগুলো করতে পারবে না, তোমার ক্যারেক্টার অন্যরা এইভাবে চিন্তা করবেন না। হ্যাঁ, কিন্তু এটা শুধু আমাদের এখানেই কিন্তু মানে প্রযোজ্য, মানে হলিউডে তো সব যত মানে আমার তো মনে হয় 40+ যারা তারা আরো মানে পাওয়ারফুল, মানে ওনাদের অ্যাক্টিং, ওনাদেরকে দেখলে মানে আমি হা করে তাকায় থাকি। আমার পার্সোনাল ওপিনিয়ন একটু অ্যাড করি যে একটা মেয়ে যে যাকে যার হয়তো বা এইজ 37, তাকে দেখতে যদি 23 বা 25 মনে হয়, আমার তো মনে হয় প্রাউডলি বলা উচিত ভাই ইয়েস আই মেইনটেইন মাইসেলফ সো ওয়েল যে 37 এও আই লুক 25। না, এটা 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 অবশ্যই ঠিক, এটা অবশ্যই তাকে ক্রেডিট দেওয়ার মতো একটা ব্যাপার, বাট যারা এটা মেইনটেইন করছেন না তাদেরকেও কিন্তু আমি ছোট করে কথা বলতে পারি না আসলে, যে এটা হচ্ছে বলছি যে একটা সার্টেন মানে এটাই আমি বলি যে হয় না যে আমরা কেন মানুষের লাইফ নিয়ে এত ঘাটাবো, এইটা হচ্ছে আমার পয়েন্টটা, যে কারো যদি 37 না এজ কিন্তু তাকে দেখতে 50 লাগে সেটাও যেমন তার ব্যাপার, সেরকম তাকে যদি আসলে 22 লাগে সেটাও তার ব্যাপার। ঠিক আছে, তুমি অ্যাপ্রিসিয়েট করো, তোমার তাকে তো হার্ট করার দরকার নাই, বাট আমরা আমরা যেটা শিখি না সেটা হচ্ছে আমরা অ্যাপ্রিসিয়েট করতে শিখি না, আমরা সবসময় শিখি হচ্ছে কীভাবে আরেকজনকে কষ্ট দিব, কারণ আমরা হয়তো নিজেরাই এত বেশি ঝামেলার মধ্যে থাকি, তো তখন না অন্যের ভালোটা বা অন্যের একটা কিছু অ্যাপ্রিসিয়েট করাটা যে এক ধরনের ভদ্রতা এটা ভুলে যায়।